ক্লাস 8 এর আমরা নতুন অধ্যায় শুরু করব সেখানে আমাদের প্রথম পর্বের পরীক্ষা সেই পরীক্ষাতে প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই দুটো অধ্যায় নিয়ে আমাদের প্রথম পর্বের পরীক্ষা হবে তো এর আগে দ্বিতীয় অধ্যায় একটুখানি আমি পড়েছিলাম একটু ধারণা তোমাদের আশা করি হয়েছিল তো তৃতীয় অধ্যায়ে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা উপনিবেশ
কিরকম এ একজন রাজা সে বি রাজাকে তার রাজ্য আক্রমণ করলো এবং তার ক্ষমতা কেড়ে নিল। কেড়ে নিয়ে এ তার একজন প্রতিনিধি ওই বি রাজাকে সরিয়ে দিয়ে সেই সিংহাসনে এ তার একজন প্রতিনিধি ওখানে বসাল। অর্থাৎ বি রাজার ক্ষমতাটা একদম মানে সম্পূর্ণভাবে তিনি হরণ করলেন, তাকে আর রাজা সিংহাসনে বসানো হলো না, সেখানে এ তার একজন প্রতিনিধি ওখানে বসালে। তার মাধ্যমে ওই বি রাজার যে রাজ্য সেটা শাসন করবেন এবং ওই রাজ্যের সমস্ত সম্পত্তি সে সম্পত্তি এ তার নিজের রাজ্যের জন্য ব্যয় করবে, ওখান থেকে সম্পত্তি গ্রহণ করবেন, সম্পত্তি তিনি ওখানকার যত সম্পত্তি প্রাকৃতিক হোক লোকশক্তি হোক যত রকম সমস্ত সম্পত্তি নিজের দেশের স্বার্থে ব্যয় করবেন। এইরকম যে তাহলে যদি ক্ষমতাও হরণ করা হলো আবার ওই জায়গায় সম্পত্তি নিজের দেশের স্বার্থে ব্যবহারও করা হলো, এই যে প্রশাসনিক একটা পদ্ধতি এটাকে বলা হয় উপনিবেশ বা ঔপনিবেশ। এইটা কিন্তু ভালো করে আগে মাথায় রাখতে হয়। উদাহরণ হিসাবে যেহেতু আমরা ভারতবর্ষের ইতিহাস পড়ছি, তার মানে আমাদের ভারতবর্ষে আমরা ভারতবর্ষ বা ভারতবাসী আমরা উপনিবেশ ছিলাম বা ঔপনিবেশ ছিলাম কাদের? ইংরেজদের, ইংল্যান্ডের, ইংল্যান্ডের আমরা ঔপনিবেশ ছিলাম। ফলে আমাদের ভারতবর্ষের সমস্ত কিছু, আমাদের ভারতবর্ষের প্রশাসনিক ক্ষমতা ইংরেজদের হাতে ছিল এবং তারা আমাদের ভারতবাসীদের এবং ভারতবর্ষের সমস্ত সম্পত্তি ইংল্যান্ডের স্বার্থে এখান থেকে নিয়ে যেতেন, ব্যয় করতেন। এই যে পদ্ধতি এটাকে বলেছে ঔপনিবেশ। এখন এই ঔপনিবেশ প্রতিষ্ঠা ধীরে ধীরে কিভাবে ভারতবর্ষ প্রতিষ্ঠিত হল, ওই জন্য বলছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, কর্তৃত্ব করা। কর্তৃত্ব মানে যেটা আমরা একদম সব জায়গাতেই পাই, আমাদের স্কুলে হয়, খেলার মাঠে হয়, বাড়িতে হয়, অর্থাৎ যে কোনোভাবে জিনিস প্রতিষ্ঠা, আর্থিক দিক থেকে হতে পারে, বুদ্ধির দিক থেকে হতে পারে, শারীরিক দিক থেকে হতে পারে, যে কোনো দিক থেকে তিনি শক্তিশালী। তার থেকে তুলনামূলক দুর্বল যে তাকে কি করে, তাকে তার মতো করে ব্যবহার করে। আর বাড়িতে হয় দেখবে তোমার বাড়িতে তোমার বাবা তোমাকে বলবে যাও এক গ্লাস জল নিয়ে এসো, যাও বাড়িতে গিয়ে বাজারে গিয়ে এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো, একটা অর্ডার। ওটা কিন্তু একই রকম কর্তৃত্ব করা। তুমি কিন্তু সেভাবে তোমার বাবাকে হয়তো বলতে পারো যে তুমি যাও আমি যাই এটা করে এসো সেটা করে এসো, এটা কিন্তু করতে পারো। তাহলে বাবা ছেলেকে শাসন করে, তো যে পিতা তার সন্তানের উপরে সঠিকভাবে কর্তৃত্ব করতে পারে, এবার দেখা যায় সাধারণত সেখানে সেইভাবে চলে। এবার আমাদের স্কুলেও হতে পারে, খেলার মাঠে হতে পারে, আমরা খেলার মাঠে বলি যে টিম একজন ক্যাপ্টেন থাকে, সে ক্যাপ্টেন টিমের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এবার ক্যাপ্টেন যদি নিজেই ঠিক না থাকে তাহলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গেলে কেউ মেনে নেবে না, তাহলে ক্যাপ্টেনকেও সর্ব সমস্ত দিক থেকে তাকেও সেরকমভাবে একটা জায়গায় তাকে পৌঁছাতে হবে সমস্ত দিক থেকে, তবেই টিমের অন্যান্য তারা মেনে নেবে। তো দেখা যাবে ভারতবর্ষে এই যে কর্তৃত্ব প্রতিষ্ঠা এটা কর্তৃত্ব প্রতিষ্ঠা ইংরেজরা কিভাবে করেছিল এর একটা অনেক বড় প্রেক্ষাপট আছে, বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। ভারতবর্ষে সে মুঘল যুগ থেকে 1608-09 এই সময় ভারতবর্ষে ইংরেজরা বাণিজ্য করার জন্য একটা চুক্তিপত্র করতে এসেছিলেন, আমরা জানি টমাস হল, ক্যাপ্টেন হকিংস ইত্যাদি সব এসেছিলেন, কিন্তু তখন অনুমতি দেওয়া হয়নি, পরবর্তীকালে অনুমতি দেওয়া হয়েছিল, কারণ ইংল্যান্ডের রাজার অনুমতি নিয়ে একটা
প্রস্তাব পত্র মুঘল সম্রাটকে দেওয়া হয়েছিল, মুঘল সম্রাট না করতে পারেননি, ফলে ভারতবর্ষে বাণিজ্য করার অধিকার ইংরেজদের দেওয়া হয়েছিল। সেইভাবে কিন্তু ইউরোপ থেকে আরও অন্যান্য শক্তি তারা কিন্তু ভারতবর্ষে বাণিজ্য করতে এসেছিল। এবার ভারতবর্ষে সবাই যখন বাণিজ্য করতে এলো, শুধু যে ইংরেজদের সাথে তা নয়, ফরাসিরা, অন্যান্য পর্তুগাল, অনেক ডেনমার্ক, বিভিন্ন দেশের ইউরোপীয় শক্তিরা তারা কিন্তু ভারতবর্ষে বাণিজ্য করতে এসেছিল। এবার বাণিজ্য করতে আসার পর ভারতবর্ষ সম্পর্কে তাদের বিভিন্ন ধারণা হয়েছিল। এই ইউরোপের যে বিভিন্ন শক্তি যারা এলো বা বিভিন্ন দেশ যারা এলো, বণিক গোষ্ঠী যারা এলো, তারা আসার পর ভারতবর্ষ ব্যবসা বাণিজ্য করার পর তাদের মধ্যে কিন্তু ভারতবর্ষ সম্পর্কে বিভিন্ন ধারণা তৈরি হয়, বিভিন্ন ধারণা তৈরি হয়। আর সেই ধারণা থেকেই ইউরোপীয়রা এই ভারতবর্ষে রাজাদের উপরে নিজেদের একটু আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে। কারণ একটা বাণিজ্যিক কম্পিটিশন ভারতবর্ষে হচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে বণিকরা এসছে, ফলে একটা বাণিজ্যিক কম্পিটিশন কিন্তু ভারতবর্ষে তৈরি হয়েছিল। আর ভারতবর্ষে যখন বাণিজ্যিক কম্পিটিশন তৈরি হয়, তখন ভারতবর্ষে এই ইউরোপের বিভিন্ন যে বণিক গোষ্ঠী তারা তখন চেষ্টা করলো যে ভারতবর্ষে কোনো একটা রাজার সঙ্গে যেন ভালো সম্পর্ক তৈরি করে। ধরো এবিসিডি, ইএফজি যারা একটা বণিক গোষ্ঠী, এবার তাদের মধ্যে বাণিজ্যিক একটা কম্পিটিশন চলছে। এবার দেখা যাবে কি এই যে গ্রুপদের মধ্যে ডি একজন বা ই একজন, সে কী করলো, সে একটু রাজার সঙ্গে কীভাবে সুসম্পর্ক তৈরি করা যায়। একটা রাজার সঙ্গে সুসম্পর্ক তৈরি করা, সুসম্পর্ক তৈরি করার পর দেখা গেল রাজা ওই ই লোকটার প্রতি বা ই বণিক গোষ্ঠীর প্রতি একটা আলাদা দৃষ্টিভঙ্গি দিচ্ছে, ফলে সেই রাজ্যে বাণিজ্য করতে ই অনেক সুবিধা হচ্ছে। তো এইরকম যখন শুরু হলো, তখন অন্যান্য বণিক গোষ্ঠী তারাও কিন্তু চেষ্টা করলো যে তাহলে কীভাবে আরও অন্য রাজা সেখানে আমি প্রভাব বিস্তার করতে যাই, এ ভাবলো আমি অমুক রাজার কাছে যাই, সে ভাবলো আমি তার কাছে যাই। এইরকমভাবে এই বণিক গোষ্ঠীরা এরা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজার প্রতি একটা সুসম্পর্ক তৈরি করা বা বিভিন্ন রাজার সঙ্গে একটা ঘনিষ্ঠতা তৈরি করা করে সেই রাজ্যে নিজের বাণিজ্যিক আধিপত্য যাতে আরও বেশি করে বাড়ানো যায়। মানে এই করতে করতেই ধীরে 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 একটা বিরাট কিন্তু একটা রাজনৈতিক আধিপত্য দখল করার জন্য বা রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য এই বণিক গোষ্ঠীদের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই বণিক গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শুরু হয় এবং এই বণিক গোষ্ঠীর পেছনে যেহেতু কোনো না কোনো ভারতীয় রাজা একটু একটু করে যুক্ত আছে, ফলে দেখা যাবে ওই বিদেশিদের লড়াইয়ের মধ্যে আমাদের ভারতীয় রাজারাও যুক্ত হয়ে গেল। আর যখন একে একে যখন আমাদের ভারতীয় ছোট ছোট রাজারা যখন যুক্ত হয়ে গেল, এ ও পক্ষ নিচ্ছে, সে তার পক্ষ নিচ্ছে, তখন দেখা গেল শেষ পর্যন্ত ওই বহিরাগত লড়াইয়ের পরিবর্তে আমাদের দেশীয় রাজাদের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। অর্থাৎ প্রথম গুটি ছিল ধরো বিদেশিরা, ফরাসি এবং ইংরেজ, তারা দুজন লড়াই করছে, আর এর পেছনে আছে ভারতীয়রা, এর পেছনে আছে ভারতীয়। এটা কি হলো, ধীরে 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 উল্টে গিয়ে সামনে চলে এলো ভারতীয়রা আর এদের পেছনে চলে গেল ইউরোপীয়রা। দিয়ে সামনাসামনি ভারতীয় শক্তি আর এদের পেছনে আছে ইউরোপীয় শক্তি, এর পেছনে আছে ইংরেজরা, এর পেছনে আছে ফরাসিরা বা এর পেছনে অমর শক্তি। কি সুন্দরভাবে মানে আমাদের কীভাবে ব্যবহার করলো ইউরোপীয়রা, তার ফলে কী হলো, আমার রাজা রাজা আমরা লড়াই করে মরে গেলাম আর ওরা পেছন দিক থেকে ক্ষমতাটা দখল করে। তো এইভাবে বিভিন্ন বণিক গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, আমাদের রাজারা ইনভলভ যুক্ত হয়, যুক্ত হওয়ার ফলে শেষ পর্যন্ত আমাদের রাজার একের পর মানে বিলুপ্ত হতে থাকে এবং ইউরোপীয় বিভিন্ন যে বণিক গোষ্ঠী তাদের মধ্য থেকে এই ব্রিটিশরা, ইংরেজরা সব থেকে বেশি ক্ষমতাশালী হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত এই ভারতবর্ষে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়। অতি সংক্ষেপে বললাম, তো ব্রিটিশ শাসন যখন, ব্রিটিশরা যখন রাজনৈতিক ক্ষমতা যখন হাতে পেয়ে গেল, বিভিন্ন রাজাদের সঙ্গে যুদ্ধ করে রাজাদেরকে পরাস্ত করে যখন দেখলো যে না এই ভারতবর্ষে আর কেউ নেই, কিছু নেই, তখন কিন্তু ইংরেজরা ধীরে ধীরে এই রাজনৈতিক ক্ষমতা নিজের হাতে তুলে দিল। তোমরা বইটা দেখবে যে সেখানে একটা
প্রথমে দেখেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই নামটাই আমার প্রচুর পরিচিত, আমি ইংরেজিতে বললাম, কিন্তু ভারতবর্ষে এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করতে। আর সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারতবর্ষে ধীরে ধীরে সমস্ত বিষয়ে সর্বে সর্বা হয়ে ওঠে। এবং দেখা যাবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ভারতবর্ষে এসেছিল মূলত বাণিজ্য করতে, এবং বাণিজ্যের মাধ্যমেই তাদের অর্থ আরও প্রচুর মানে লাভ করতে, অর্থাৎ মূলধন আরও বাড়ানোর চেষ্টা করেছিল। ওই জন্য ধরো বণিকের জাত বলা হতো, কিন্তু বাণিজ্য করার পাশাপাশি যেটাই বললাম ধীরে 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 তারা রাজনৈতিক দিক থেকে এগিয়ে। তো যাই হোক, সেখানে ভারতবর্ষে তাদের একটা বিরাট ব্যাপ্তি ঘটে, ইউরোপের যে বণিক গোষ্ঠী তারা একের পর এক একের পর এক ইংরেজদের কাছে পরাস্ত হয়, অর্থাৎ ইউরোপের শক্তি পরাজিত হয়, ভারতীয় শক্তি পরাজিত হয়, ফলে অপ্রতিদ্বন্দ্বী একটা শক্তি হচ্ছে এই ইংরেজ শক্তি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা ভারতবর্ষে, তোমরা বইটা মনে করে দেখবে যদি সব প্রশ্ন থাকে, ভারতবর্ষের তিনটি জায়গায় প্রথম ওনারা কিন্তু বাণিজ্য শুরু করেছিল, আর বাণিজ্যিক কেন্দ্রটাই পরবর্তীকালে প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে। তিনটি মূল কেন্দ্র, আমি যে ম্যাপ নিয়েছি একটা, এখানে দেখবে পশ্চিম দিকে এটা বোম্বাই, এদিকে বোম্বাই আছে আরব সাগরের তীরে, আর এখানে মাদ্রাজ রয়েছে এটা বঙ্গোপসাগরের তীরে, আর একটা হচ্ছে আমাদের বাংলা কলকাতা। এই কলকাতা, বোম্বাই, মাদ্রাজ, এই তিনটি জায়গা ভালো করে খেয়াল করতে, তিনটি জায়গার মধ্যে বোম্বাই যখন আপনার তিনটি পড়বো যে কোন জায়গাটি বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের বই অনুসারেই তোমরা দেখবে, তোমাদের বইতে প্রথম দিকে মাদ্রাজের নামটা রয়েছে দেখবে, খেয়াল করে দেখবে, ঠিক আছে? তো যাই হোক, এই যে তিনটি জায়গা, এই তিনটি জায়গা, এইটা কি হতো, এই এক একটা জায়গাকে বলা হতো প্রেসিডেন্সি, প্রেসিডেন্সিতে ভাগ করেছিল এই ভারতবর্ষকে, তিনটি ভাগে ভাগ করেছিলেন, আর এই ভাগ এক একটা ভাগকে বলা হতো প্রেসিডেন্সি, এবং এটাকে বলা হচ্ছে প্রেসিডেন্সি ব্যবস্থা। এগুলো কিন্তু ইংরেজদের বাণিজ্য ঘাঁটি, এখানে বাণিজ্য ঘাঁটি বা বাণিজ্যিক ঘাঁটি, সেই ঘাঁটিকে কেন্দ্র করেই কিন্তু পরবর্তীকালে প্রশাসনিক মূল কেন্দ্র তৈরি হয়। তোমরা বইটাতে দেখবে যে 1611 থেকে 1612 খ্রিস্টাব্দ দুটো সাল আছে দেখবে, 1611 এবং 1612 খ্রিস্টাব্দে মুসুলিপট্টনম এবং সুরাট, মুসুলিপট্টনম এবং সুরাট। তো মুসুলিপট্টনম দেখতে এখানে ব্যাপটা এখানে নেই, আর সুরাট হচ্ছে এখানে গুজরাটে, তার দুটি জায়গায় কিন্তু ওরা বাণিজ্য ঘাঁটি তৈরি করে। এবং তোমরা দেখবে একটা সাল তোমাদের বইতে রয়েছে, 1639 খ্রিস্টাব্দে মাদ্রাজে একটি বাণিজ্যিক ঘাঁটি তৈরি করে, 1639 খ্রিস্টাব্দে। 1600 পশ্চিম দিকে এটা সুরাট এবং মুসুলিপট্টনম এই দিকটা, আর 1639 খ্রিস্টাব্দে মাদ্রাজ মানে এই জায়গাটা তার একটা বাণিজ্য ঘাঁটি তৈরি করে। এবং এখানে দেখবে টুকটাক সব প্রশ্ন থাকে, সকল শব্দগুলো আমি একটু বলে দিচ্ছি, তোমরা এখানে দেখবে যে একটা দুর্গের নাম দেখতে পাবে, একটা দুর্গ, দুর্গটা কি সেনাঘাট আমরা বলতে পারি, সেনাবাহিনী ঘাটে একটা দুর্গ নিরাপত্তার জন্য ব্যবহার করেছে। তো সুরাটে সেন্ট, সুরাটে বললাম, মাদ্রাজে সেন্ট জর্জ দুর্গ বলে একটা দুর্গ আছে। পরীক্ষায় প্রশ্ন থাকে সেন্ট জর্জ দুর্গ কোথায় অবস্থিত এবং এই দুর্গ কি কাজে লাগবে, তো মাদ্রাজে অবস্থিত। এবং ওই মানে এগুলো অনেক কিছু বিষয় আছে, হয়তো আমাদের এই কম সময়ের মধ্যে পড়া সম্ভব নয়। মানে আমরা যদি ভারতীয়রা, আমরা বাঙালিরা যদি অন্য কোনো জায়গায় যাই, তো সেই জায়গায় যেতে গেলে সেখানে কিন্তু সব জিনিস দরকার, তোমার নিরাপত্তার দরকার, আর নিরাপত্তার জন্য তোমাকে একটা ঘাঁটি তৈরি করতে হবে। ইংরেজরা কিন্তু সেটা করেছিল, ওরা বাণিজ্য করার সঙ্গে সঙ্গে একদিকে ধর্ম প্রচার, একদিকে সৈন্য তৈরি করে, সব একসঙ্গে। তো সেটা সেন্ট জর্জ দুর্গ আছে দেখবে, সেই দুর্গকে কেন্দ্র করেই কিন্তু মাদ্রাজে মূল বাণিজ্য ঘাঁটি তৈরি হয় এবং মূল প্রশাসনিক ঘাঁটিও তৈরি হয়। এই জন্য অনেক সময় দেখবে যে এরকম নাম দেওয়া আছে যে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বা মাদ্রাজ প্রেসিডেন্সি, এরকম নাম দেওয়া। তো যাই হোক, এখন এই মাদ্রাজ প্রেসিডেন্সিতে কোন কোন, যেহেতু প্রথম মাদ্রাজ প্রেসিডেন্সি ধরেছে সেটাই বলছি, তা মাদ্রাজ প্রেসিডেন্সির যে এরিয়া, কোন এরিয়া নিয়ে মাদ্রাজ প্রেসিডেন্সি,
তোরা বইটা দেখবি রাজ্যের নাম আছে মোটামুটি এখান থেকে ধরো যে এখান থেকে পুরো এখান থেকে শুরু করে পুরোটা এত উড়িষ্যা পর্যন্ত প্রচুর জায়গা ঠিক আছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরালা এই যে পরপর কেরল তামিলনাড়ু যেগুলো পরপর আছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা বিস্তীর্ণ অঞ্চল এই বিস্তীর্ণ অঞ্চল নিয়ে হচ্ছে আমাদের এই মাদ্রাস প্রেসিডেন্সি ঠিক আছে মাদ্রাস প্রেসিডেন্সি এটাকে তো ভালো খেয়াল রাখতে হবে এবং এই প্রেসিডেন্সি দুটো রাজধানী আছে দেখবে তোমরা বইটা উঠে দেখবে যে রাজধানী মানে প্রশাসনিক কেন্দ্র দুটো জায়গায় একটা রয়েছে ওই উটাকা মন্দু আর একটা হচ্ছে মাদ্রাজ ওদের গ্রীষ্মকালে রাজধানী এক জায়গায় শীতকালে রাজধানী এক জায়গায় ঠিক আছে তাহলে মাদ্রাজ প্রেসিডেন্সি কি যদি প্রশ্ন থাকে দুই নম্বরে তাহলে মাদ্রাজ প্রেসিডেন্সি বা সেমস দর দুর্গ প্রেসিডেন্সি সেটা এখানে বাণিজ্য ঘাটি তৈরি হয়েছিল বাণিজ্য ঘাটি থেকে ধীরে ধীরে প্রশাসনিক ঘাটি তৈরি হয় প্রশাসনিক ঘাটি থেকে এই এই এরিয়া নিয়ে মাদ্রাজ প্রেসিডেন্সি অবস্থিত এরপর তোমরা দেখবে তোমাদের বইতে মুম্বাই প্রেসিডেন্সি আছে এবং মুম্বাই প্রেসিডেন্সি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কার্যকলাপ দ্রুত প্রসার লাভ ঘটেছিল তার মূল কারণ হচ্ছে মুম্বাইটা ইংরেজরা খুব দ্রুত তাদের একটা প্রশাসনিক বা বিস্তার সব কিছুরই উন্নতি বাণিজ্যিক শ্রীবৃদ্ধি হয়েছিল তার কারণ আছে তার কারণ হচ্ছে মুম্বাইয়ে যে বন্দরটা ছিল পাশেই আমি আগে নাম বলেছি সুরাট এই সুরাট বন্দরটা কিন্তু মানে মধ্যযুগ এবং তারও আগে আমরা যে প্রাচীন ভারত ইতিহাসটা পড়ি সেখানেও কিন্তু এটা বাণিজ্যের কথা উল্লেখ আছে সুতরাং এই দিকটা প্রথম থেকেই কিন্তু বাণিজ্যের একটা উন্নতি তার কারণ আছে কারণ এইদিকে আরব কান্ট্রি আছে আরব থেকে তারা এদিকে আসতে আগে তারা বাড়িয়ে যেত যাই হোক আগে থেকেই কিন্তু এটা বণিক নগরী বা বাণিজ্যিক নগরী বলা যেতে পারে আগে থেকে আর ইংরেজরা সেই সুযোগটাকে নিয়ে তারা কিন্তু এই বোম্বাইকে কেন্দ্র করে একটা বিরাট বাণিজ্যিক কেন্দ্র বা প্রশাসনিক কেন্দ্র তৈরি করেছে এটাকে বলেছে মুম্বাই প্রেসিডেন্সি মুম্বাই প্রেসিডেন্সির এরিয়াটা কি হবে তোমরা বইটা দেখবে যেখান থেকে শুরু করে মধ্যভাগে কর্ণাটক থেকে শুরু করে পুরো গুজরাট শুরু করে সিন্ধু অঞ্চল পুরোটা এই অংশ পুরোটা তখন তো পাকিস্তান একই পুরো এই অংশ পুরো অংশটা দিয়ে এটা হচ্ছে মুম্বাই প্রেসিডেন্সি এবং মুম্বাই হচ্ছে এখানে রাজধানী ভালো করে তোমরা এখানে পড়বে 1768 খ্রিস্টাব্দ নাগাদ মুম্বাইকে ঘিরে ভারতে ব্রিটিশ কোম্পানি কার্যকলাপ বিস্তার হয় 1768 থেকে 1627 সালে 1687 খ্রিস্টাব্দ বোম্বাইকে কেন্দ্র করে একটা প্রশাসনিক কার্যকলাপ চলতে থাকে এরপরে কলকাতার কথা দেখবে লেখা আছে তিনটি জায়গা বলা হয়েছিল মাদ্রাজ মুম্বাই আর বাংলা বা কলকাতা তিনটি জায়গা এবার কলকাতা দেখবে তোমরা এখানে দেখতে পাবে পুরো ভারতে এই জাহাজে করে বঙ্গোপসাগর হয়ে গঙ্গা নদী দিয়ে কলকাতায় বাণিজ্য শুরু করেছে আর কলকাতা থেকে পুরো একদম উত্তর ভারতে বাণিজ্য করতো গঙ্গা নদীর মাধ্যমে বাণিজ্য করত এই জন্য আমরা আগে বলেছিলাম যে গঙ্গা নদীর যে গতিপথ মাপা ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার আছে তো যাই হোক কাজ দ্রুত হয়েছিল এখানে কলকাতাতেও কাজ শুরু হয়েছিল তাদের ধীরে ধীরে কলকাতা আমরা দ্বিতীয় অধ্যায়ে আমি আলোচনা করে এসেছিলাম যে তিনটি জায়গায় প্রাঞ্চল উত্থান হয়েছিল তার মধ্যে আমাদের বাংলায় হায়দ্রাবাদ এদিকে অযোধ্যা আর বাংলা তাহলে বাংলা কিন্তু নবাবদের সময় থেকে কিন্তু বাংলার একটা শ্রীবৃদ্ধি ছিল সব দিক থেকে একটা উন্নতি হয়েছিল তো সেই বাংলাতে সোনার বাংলা বলা হতো ইত্যাদি শব্দগুলো তোমরা এখন শুনতে পাচ্ছ আগেও আমরা এটা আলোচনা করা হয়েছে ওনার ক্লাসে নিচু ক্লাসে তো যাই হোক এখানে কৃষিকাজটা ইত্যাদি বিভিন্ন রকম ছিল যার ফলে এখানে অভাব ছিল না সেই জন্য সোনার বাংলা বলা হতো এখান থেকেই দ্রব্য নিয়ে দেশ বিদেশ বিভিন্ন জায়গায় বাণিজ্য হতো তো সেই জায়গায় ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠা হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজরা দ্রুত এই বাংলায় তাদের আধিপত্য বিস্তার করে এবং আমরা বইটাতে দেখতে পাবো যে 1700
65 খ্রিস্টাব্দে, 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ, দেওয়ানি লাভ হয়েছিল 1764 সালে বক্সার যুদ্ধ হয়েছিল এবং তার পরের বছরই দেওয়ানি লাভ হয়। বক্সার যুদ্ধে বাংলা অযোধ্যা মুঘল সম্রাট যেটা জোট হয়েছিল সেই জোটের পরা সেই জোট শক্তি পরাজিত হয়েছিল, যার ফলে 1765 সালে দেওয়ানি লাভ করেছিল। দেওয়ানি বলতে রাজস্ব আদায় করা, বাংলা বিহার উড়িষ্যা, এই বাংলা মানে এইটুকু বাংলা নয়, বাংলা পুরোটা নিয়ে একটা বাংলা আছে, এই বাংলা বিহার উড়িষ্যা তিনটি জায়গার ভূমি রাজস্ব আদায় করার অধিকার পায়। ভূমি রাজস্ব মানে অর্থ, টাকা। আর অর্থ যদি হাতে চলে আসে তাহলে প্রশাসনিক কাজ বা ওদের যুদ্ধ করা অনেক সুবিধা, ওদের সাম্রাজ্য বিস্তার করা অনেক সুবিধা। তা বাংলাটা হাতে আসার পর ইংরেজদের আর কিন্তু কোন রকম চিন্তা ভাবনা করতে হয়নি। তো যাই হোক, পরপরে পড়বো অনেক কথা এখানে। তারপরে তোমরা বইটা দেখবে যে 1772 খ্রিস্টাব্দে, 1772 খ্রিস্টাব্দে নিজামতি এর শব্দ আছে, নিজামতি বলে একটা শব্দ আছে যে নিজামতি অধিকার পায়। নিজামতি বলতে প্রশাসনিক ক্ষমতা। এটা হচ্ছে নবাবী যুগে, দেওয়ান মুঘল যুগে, এই দেওয়ানি এবং নিজামতি দুটো শব্দ ছিল। দেওয়ানি মানে রাজস্ব আদায় করার ক্ষমতা, আর নিজামতি মানে প্রশাসনিক ক্ষমতা। তো 1772 সালে ইংরেজরা নিজামতি ক্ষমতা হাতে তুলে নিয়েছিল। প্রথম দিকে কিন্তু নেয়নি, প্রথম দিকে 1757 সালে পলাশ যুদ্ধের পরেই কিন্তু অ্যাকচুয়ালি ওরা ক্ষমতা ওরা হাতে তুলে নিতে পারত, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজরা কিন্তু সে ক্ষমতা হাতে তুলে নেয়নি। অনেক কারণ আছে, অনেক কারণ আছে, দীর্ঘদিন ধৈর্য ধরেছিল। আমি তোমাদের হয়তো ওনার ক্লাসে বলেছিলাম, জানি না, এই যে টেবিলটা আছে, টেবিলের সামনে লেবু সাজানো আছে, কিন্তু লেবুর মধ্যে কোনো রস নেই, রসটা খেয়ে নিয়েছে ইংরেজরা। তো আমাদের 1757 সালে পলাশ যুদ্ধের পর যেসব শাসক ছিলেন ওরকম লেবু সাজানো আছে, তার ভেতরে কিছু নেই, নবাব রয়েছে কিন্তু ক্ষমতা কিছু, শুধু লোকে দেখান ওদিকে, ওইদিকে আমরা দর্শক আছি তারা দেখতে পাচ্ছে ও টেবিলের উপর সুন্দর তো লেবু সাজানো আছে, কিন্তু লেবুর মধ্যে কিচ্ছু নেই, সে রসটা খাচ্ছে পেছনে বসে ইংরেজরা, যাতে দেশের জনগণ লোকজন বা বাইরের যারা ইউরোপীয় শক্তিরা এসছে তারা যেন বুঝতে না পারে যে ফ্রন্ট লাইনে যদি ইংরেজরা যদি সিংহাসনে বসে যায়, ক্ষমতায় চলে আসে, তাহলে আমাদের দেশীয়রা মেনে নেবে না, আবার বিদেশি যারা আছে তারা বাণিজ্য করতে এসছে তারা মেনে নেবে না, আবার বিদেশিরা দেখতে পাবে তারা ইউরোপে গিয়ে বলে দেবে যে ভারতবর্ষে বাংলাতে ইংরেজরা কী করছে, তারা বলে দিতে পারে, ওটা দুনিয়া ছড়িয়ে যাবে, তাহলে সেসব চাপা রাখতে হয়। তাই চাপা রাখার জন্য কী করা হয়েছিল, আমাদের পরপর এসব মির্জাপুর মীর কাসিম এই সমস্ত নবাবদেরকে সিংহাসনে বসানো হয়েছিল, আর পেছনে মূল চালিকা শক্তি ছিল ইংরেজরা। কিন্তু যখন বাংলায় 1770 সালে যখন 76 মন্বন্তর হয় তার অনেক প্রেক্ষাপট আছে, এবং সেই মন্বন্তরে যখন ইংরেজরা পর্যালোচনা পর্যবেক্ষণ করে দেখে বা কোম্পানি, তখন দেখতে পেল কি যে 76 মন্বন্তরের জন্য ইংরেজরা যতটা না দায়ী তার থেকে বেশি দায়ী ছিলাম আমরা ভারতীয়, আমরা বাঙালি। তারপরে কিন্তু আমাদের প্রতি ইংরেজদের আর কোনো বিশ্বাস ছিল না, যার ফলে 1770 সালে দুর্ভিক্ষ হয়েছে, 1772 সালেই তখন ইংরেজরা প্রশাসনিক ক্ষমতা নিজের হাতে তুলে নেয়। তখন ইংরেজরা সিদ্ধান্ত নেয় যে ভালো হোক মন্দ হোক, আমরা তো ইংরেজরা তো ভাষা জানতো না, আমরা ইংরেজি ভাষা জানতাম না, ভাষাগত সমস্যা ছিল, তাহলে শাসন করা যাবে না, ইত্যাদি অনেক ব্যাপার আছে এখানে। কিন্তু ইংরেজরা শেষ সিদ্ধান্ত নিয়েছিল যে পারি বা না পারে কোনো ব্যাপার নয়, ক্ষমতা আমাদের হাতেই রাখতে হয়। তাই 1772 সালে নিজামতি ক্ষমতা নিজের হাতে তুলে নেয়, এবং আমরা দেখতে পাব যে আইন পাস করা হয়েছিল, সে আমরা পরে সেটা পড়ছি। তো যাই হোক, তো বাংলা এই যে কলকাতাকে কেন্দ্র করে যে দেওয়ানি রাজস্ব আদায় করার ক্ষমতা পেল, নিজামতি ক্ষমতা পেল, ধীরে ধীরে এই বাংলা হয়ে উঠল ইংরেজদের কাছে একটা সোনার ভাণ্ডার, আর এই বাংলা ধীরে ধীরে হয়ে উঠল একটা রাজধানী। তাই এই বাংলা প্রেসিডেন্সি, কলকাতা প্রেসিডেন্সি এর বিস্তৃতি কতটা, এই যে মাদ্রাস প্রেসিডেন্সি, বোম্বাই প্রেসিডেন্সি থেকে
অনেক বৃহৎ ছিল এই বাংলা প্রেসিডেন্সি। কলকাতা এখানে রয়েছে, এই কলকাতা থেকে উড়িষ্যা, কলকাতা থেকে আসাম পুরোটা এখান থেকে নিয়ে এগুলাতে পুরো এত পাঞ্জাব পর্যন্ত এতটা অংশ, পুরো পাঞ্জাব পর্যন্ত পুরোটা কিন্তু এই কলকাতা বা বাংলা প্রেসিডেন্সি, পুরোটা সব থেকে বৃহৎ অংশ বাংলাকে কেন্দ্র করে। তাহলে তিনটি প্রেসিডেন্সি হল, এবার তিনটি প্রেসিডেন্সি শাসন করার জন্য তিনটি কাউন্সিল তৈরি করা হয়েছে। তোমরা বইটা দেখতে পাবে ওখানে যে কাউন্সিল। আর একটা কথা বলি, এখানে একটা শব্দ আছে দেখুন, ফোর্ট উইলিয়াম দুর্গ। আমি আগেও বলেছি যদি কোনো একটা জাতি অন্য কোনো দেশে যায় বাণিজ্য করতেই হোক বা যাই করতেই হোক, তার জীবনের নিরাপত্তাটা কিন্তু আগে, ওই জন্য প্রথম যে যাবে সে কিন্তু অস্ত্র শস্ত্র নিয়ে সেইভাবেই যায়। তো ইংরেজ সেটাই ভেবেছিল যে ভারতবর্ষে আসা মানে আগে সামরিক ঘাঁটি তৈরি কর। তো ফোর্ট উইলিয়াম দুর্গ, এই ফোর্ট উইলিয়াম দুর্গে অনেক ইতিহাস আছে, সেই দুর্গ ছিল, সেই দুর্গ কেন্দ্র করেই কলকাতা, সেটা তোমাদের বইতে দেখতে পাবে এখানে। আচ্ছা, আর এখানে দেখবে তোমরা যেটা আমি একটু বলতেছিলাম যে বাণিজ্যিক এবং প্রশাসনিক কার্যকলাপ গড়ে উঠেছিল এই তিনটি জায়গায় প্রেসিডেন্সিতে। তো প্রত্যেকটা প্রেসিডেন্সিতে তো শাসন করতে হবে, বাংলাকে তার বাজার কি রইল, মাদ্রাসে কেন্দ্র করে এদিকের অংশ, বোম্বাই কেন্দ্র করে এখান থেকে এই অংশ, আর বাংলা কেন্দ্র করে ওখান থেকে এই অংশ, গোটা ভারতবর্ষ। তাহলে গোটা ভারতবর্ষ তিনটি প্রেসিডেন্সি, তিনটি প্রেসিডেন্সির প্রশাসনিক একটা কাঠামো থাকতে হবে, তার শাসন করা সম্ভব নয়। আর সেই কাঠামোটাকে বলা হতো কাউন্সিল, তোমার এখানে বইটাতে দেখে নেবে। আর এই যে তিনটি যে কাউন্সিল তৈরি করা হলো, তিনটি জায়গায় তিনটি কাউন্সিল তৈরি করা হলো, মাদ্রাস, বোম্বাই এবং বাংলাতে, এই তিনটি কাউন্সিল কে দেখভাল করবে, একজন থাকতে হবে। আর এই তিনটি কাউন্সিল দেখভাল করার জন্য লন্ডনে, ইংল্যান্ডে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির, তোমরা বইতে দেখবে কাউন্সিল অফ ডিরেক্টরস, কাউন্সিল অফ ডিরেক্টরস সেখানে একটা সংস্থা তৈরি করা হলো। তারা ওখান থেকে এই তিনটি প্রেসিডেন্সি নিয়ন্ত্রণ করবে, তিনটি কাউন্সিল নিয়ন্ত্রণ করবে, আর তাদের মাধ্যমে ভারতবর্ষ শাসিত। এইটা তোমরা বইতে দেখবে যে কাউন্সিল অফ ডিরেক্টরস, এটা লন্ডনে। আর কি দেখবে এখানে, যে এই যে তিনটি জায়গায় যে তিনটি কাউন্সিল হবে এখানে, মাদ্রাজ, বোম্বাই এবং বাংলা, তিনটি কাউন্সিলের তিনজন প্রধান থাকবে, মানে এক একটা কাউন্সিল এক একজন প্রধান, আর তাকে কি বলা হয়, গভর্নর বলা হয়, তাকে গভর্নর বলা হতো। এই কাউন্সিলগুলিতে যে প্রধান দায়িত্বে থাকতেন তাকে গভর্নর বলা হতো। আচ্ছা, এরপরে দেখবে প্যারাতে রয়েছে যে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কোম্পানির নামেই কিন্তু সব হচ্ছে ভারতবর্ষ। এবার তার ভালো খারাপ বিভিন্ন দিক আছে, এবং সেই দিকগুলি ইউরোপে ইউরোপের জনগণ জানতে পাচ্ছে যে কোম্পানি কেউ শাসন করছে না, শোষণ করছে, কী হচ্ছে, এবং প্রচুর ইংরেজ ভারতবর্ষে এসছে, তার চাকরি বাকরি করছে, প্রচুর বেতন পাচ্ছে, প্রচুর টাকা ইয়ে করছে, ফলে তারা ধনী হয়ে যাচ্ছে, ইংল্যান্ডে গিয়ে তারা বিরাট আরামে জীবনযাপন করছে। তাহলে আরও যারা ইংরেজ যারা ভারতে আসতে পারেনি, ফলে একটা মানে বিভিন্ন সমস্যা হতে পারে বা তৈরি হচ্ছে, কারণ ইংল্যান্ডে আরও কোম্পানি আছে। তখন ধীরে 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 কী হলো, এই ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মচারী হোক বা ইংল্যান্ডের কর্মচারী হোক, সেই ভারতবর্ষে ইংরেজদেরকে নিয়ন্ত্রণ করার জন্য ইংল্যান্ডের পার্লামেন্ট আর সরকারিভাবে এবার কে নিয়ন্ত্রিত হবে। এতদিন কোম্পানির দ্বারা নিয়ন্ত্রিত হতো, কোম্পানির দ্বারা নিয়ন্ত্রিত হতো, আর কোম্পানি সবসময় লাভ করবে, সে জনগণের কথাটা ভালো হলে দেখবে না হয়তো। তো যাই হোক, তো ভারতবর্ষে এই ইংরেজ কর্মচারী প্রশাসনিক বাণিজ্যিক বিভিন্ন সব কিন্তু এবার ইংল্যান্ডের পার্লামেন্ট দ্বারা পরিচালিত হওয়া, পার্লামেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হওয়া ধীরে ধীরে কিন্তু সেটা হতে শুরু করে। সেটা তোমরা তোমাদের এই প্যারার শেষের দিকে এবার দেখতে পাবে। এবং সেই জন্যই ভারতবর্ষে ব্রিটেনের পার্লামেন্টে
দুটি আইন এখানে তোমাদের উল্লেখ আছে। তা প্রথম আইনটা হচ্ছে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট এবং 1784 সালে পিট ভারত শাসন আইন। রেগুলেটিং অ্যাক্ট জারি করে ব্রিটিশ পার্লামেন্ট এবং সেই অ্যাক্ট অনুযায়ী কোম্পানির নামে তখনও কিন্তু শাসন হচ্ছে ভারতবর্ষ, তখনও কোম্পানির নামে শাসন শুরু হয়েছে এবং চলবে অনেকদিন পর্যন্ত, অনেকদিন পর্যন্ত চলবে কোম্পানির নাম, সেটা আমরা দেখব পরপর পরপর দেখতে পাবো। এখন আমি বলছি কোম্পানির নামে কিন্তু শাসিত হচ্ছে, শাসন হচ্ছে, সব কিছু হচ্ছে, নিয়ন্ত্রণ হচ্ছে, কিন্তু তার উপরে ইংল্যান্ডের পার্লামেন্ট খবরদারি করছে, ইংল্যান্ডের পার্লামেন্ট খবরদারি করছে, আইন জারি করছে এবং একই মানে একটা পার্লামেন্টের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া আর কোম্পানি নিয়ন্ত্রিত হওয়া তাহলে বিষয়টা একই দাঁড়াচ্ছে। তো যাই হোক, 1773 সালে রেগুলেটরি অ্যাক্ট এবং 84 সালে পিটের ভারত শাসন আইন। এখন তারপরে দেখুন তোমাদের বইতে টুকরো কথায় আছে যে রেগুলেটিং অ্যাক্ট, সেই অ্যাক্টে কি বলা হয়। দেখো যে তিনটি যে আমরা প্রেসিডেন্সি পড়লাম, আলাদা আলাদা প্রেসিডেন্সি পড়লাম, এই প্রেসিডেন্সির ওপরে একজন দায়িত্ব দেওয়া হবে, তিনটি প্রেসিডেন্সি একজন দেখবে, তিনি কি হবে গভর্নর জেনারেল হবে, গভর্নর জেনারেল একটা পদ তৈরি করা হলো আর সেই ব্যক্তি এই তিনটি প্রেসিডেন্সি নিয়ন্ত্রণ করবে। প্রত্যেক প্রেসিডেন্সিতে কাউন্সিল থাকবে কিন্তু তিনটি প্রেসিডেন্সি দেখভাল করবেন গভর্নর জেনারেল, সেটা দেখতে পাবে এখানে। এবং কে গভর্নর জেনারেল হবে ঠিক করা হলো কি, যে বাংলার যিনি গভর্নর ছিলেন, যিনি বাংলার গভর্নর তিনি হবেন গভর্নর জেনারেল, অর্থাৎ তিনি একাধারে বাংলা দেখবেন এবং একই সঙ্গে মাদ্রাজ এবং বোম্বাই দেখবেন। আর ইংরেজদের সময় কিন্তু বাংলা ভারতবর্ষ শাসন করছে, বাংলা থেকেই গোটা ভারতবর্ষ শাসন হতো, তাহলে বাংলার গভর্নরই হলেন গভর্নর জেনারেল, তিনি বাংলা তার সঙ্গে মাদ্রাজ এবং বোম্বাই তিনি দেখভাল করবেন, এটা তোমরা বুঝতে দেখবে। এরপরে দেখবে তোমরা আরেকটা রয়েছে যে এই যে গভর্নর জেনারেল এর মেয়াদ কত বছর, 5 বছর, ভালো গভর্নর 5 বছর। আর একটা বলি এখানে যে এই যে গভর্নর জেনারেল তৈরি হলো তাহলে এনার প্রশাসনিক একটা দপ্তর থাকবে এবং সেখানে কি দেখা যাবে যে একজন গভর্নর জেনারেল থাকবেন আর তার সঙ্গে 4 জন সদস্য থাকবে, মানে গভর্নর জেনারেলকে সহযোগিতা করার জন্য 4 জন থাকবেন, এই 4 জন গভর্নর জেনারেল একজন, 5 জনকে নিয়ে এই সারা ভারতবর্ষ নিয়ন্ত্রিত হবে। আর কি দেখতে পাবে এখানে, আচ্ছা আর তেমন কিছু নেই, মোটামুটি এই রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী কলকাতায় হলো ভারতবর্ষের রাজধানী। এরপরে তোমাদের আর একটা আইন এখানে আছে, তার ঠিক 10-11 বছর পর 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন, পিট উইলিয়াম পিট বা ইয়াঙ্গার পিটও বলা হয়, তোমরা একটু বইটা দেখবে এবং এখানে সব কিছু পরীক্ষা থাকে। এবং সেই আইনে কি করা হয়েছে ভালো করে দেখবে, পিটের আইন 84-তে পাশ হয় আর কার্যকরী হয় 1785-তে 1 জানুয়ারি কার্যকরী হয়। এবং আইনে কি বলা হয়েছিল যে এই যে ইংরেজ যে কোম্পানির যে শাসন করছে, ইংরেজ কোম্পানির উপরে পার্লামেন্টের প্রত্যক্ষ নজরদারি, দেখুন সেটা উল্লেখ আছে, প্রত্যক্ষভাবে নজরদারি করা শুরু হয় এবং দেখবে যে তার পরে ফেরাতেই যে এই পিট প্রণীত আইনের মাধ্যমে আমরা আগে বলেছিলাম কাউন্সিল অফ ডিরেক্টরস যেটা লন্ডনে ছিল, তার পরিবর্তে তৈরি হলো বোর্ড অফ কন্ট্রোল। কাউন্সিল অফ ডিরেক্টরস ছিল লন্ডনে কোম্পানিকে দেখভাল করার জন্য, পিটের ভারত শাসন আইন হওয়ার পর সেটা কি হলো বোর্ড অফ কন্ট্রোল, সেখানে কোম্পানির প্রতিনিধি থাকবে, পার্লামেন্টের প্রতিনিধি থাকবে। এবং এই বোর্ড অফ কন্ট্রোলটাই কিন্তু দীর্ঘদিন আমরা শুনতে পাবো, যা কিছু ওখান থেকেই আইন পাস হতো সেখান থেকেই নিয়ন্ত্রণ হতো, এটা পিটের ভারত শাসন অনুযায়ী এটা হয়েছিল।
সামরিক অসামরিক সুশাসন সবকিছু ওখান থেকে নির্ধার করা হতো। এই পর্যন্ত আছে, এইটুকু তোমরা পড়বে। আর একটু এখানে আছে, আর একটা শব্দ একটুখানি বলি, যে ১৭৭২ সাল একটা দেবতম, ১৭৭২ সালে এই দ্বৈত শাসন ব্যবস্থা এটা তুলে দেওয়া হয় এবং ওয়ারেন হেস্টিংস এই রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী ১৭৭৩ সালে যে রেগুলেটিং অ্যাক্ট হলো সেই অ্যাক্ট অনুযায়ী যিনি বাংলার গভর্নর এবং ভারতবর্ষের গভর্নর জেনারেল তিনি হলেন প্রথম ব্যক্তি, তিনি হলেন ওয়ারেন হেস্টিংস। এবং তিনি এসে দেখলেন যে ভারতবর্ষে সে বিভিন্ন দিক থেকে অনেক দুর্নীতি আছে, অনেক একটা বিশৃঙ্খলা আছে, তো তিনি অনেক সংস্কার শুরু করবেন। তো এরপরে আমরা দেখব যে ওয়ারেন হেস্টিংস তিনি সংস্কার করবেন এবং তার পরবর্তীকালে লর্ড কর্নওয়ালিস তিনি সংস্কার করবেন, এটা আমরা পরের দিন